রানিং আপ দ্যাট হিল। এই এক গান দিয়েই তিনটি বিশ্ব রেকর্ড ভেঙেছেন মার্কিনি সঙ্গীত শিল্পী কেট বুশ। রেকর্ড ভাঙার বিষয়টি নিশ্চিত করেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। গানটি কেট বুশ গেয়েছেন 1985 সালে, যা সম্প্রতি জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংস এর মাধ্যমে পুনরায় নজরে আসে। যুক্তরাজ্যের অফিসিয়াল একক চার্টে 1 নম্বরে পৌঁছানো সবচেয়ে বয়স্ক নারী শিল্পী কেট, এবং ইউকের অফিসিয়াল একক চার্টে নাম্বার 1-এ আছে। এছাড়া বুশের 5ম স্টুডিও অ্যালবাম প্রকাশের 37 বছর পর হাউন্ডস অফ লাভ ট্র্যাকটি ইউকে চার্টে 1 নম্বরে পৌঁছেছে এবং ইউএস চার্টে শীর্ষ 10 তালিকায় এসেছে। যে রেকর্ডগুলো কেট বুশ ভেঙেছেন তার পূর্ববর্তী রেকর্ডধারী ছিলেন চেরকে টপকে কেট বুশের রেকর্ড গড়ায় বুশকে টুইটারে অভিনন্দনও জানিয়েছেন চের। এই দর্শনীয় গানটি দিয়েই বুশ 3টি রেকর্ড ভেঙেছেন। যুক্তরাজ্যের অফিসিয়াল সিঙ্গেল চার্টে 1 নম্বরে পৌঁছানো সবচেয়ে বয়স্ক নারী হিসেবে এই মুহূর্তে বুশের নামই রয়েছে। পূর্বে কেট বুশের একমাত্র টপ চার্ট গানটি ছিল 1978 সালের প্রথম একক উদারিং হাইটস, অর্থাৎ বুশের নম্বর 1-গুলির মধ্যে প্রায় 44 বছরের ব্যবধান রয়েছে। মার্কিনি এই সঙ্গীত শিল্পী সম্প্রতি তার এক পোস্টে নেটফ্লিক্সকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন, রানিং আপ দ্যাট হিল গানটিকে এখনকার তরুণ অনুরাগীরাও বেশ পছন্দ করেছে, যেটার জন্য তিনি ধন্যবাদ আর কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। সবার মতো গানটি তারও ভীষণ প্রিয় বলে জানান এই সঙ্গীত শিল্পী। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।